দেখেন কি পরিমাণ স্টোন। প্রফেসর অন্ড চেষ্টা করতেছিল যে মেডিসিন দিয়ে কোনোভাবে সম্ভব কিনা। সালামু আলাইকুম, হাজারো দর্শক মন্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালি ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন। আজকে যে রোগীর কথা বলবো, উনি দীর্ঘদিন ধরে আমার ফলো আপে আছে এবং যে সমস্যাটা ছিল যে ওনার পিঠের উপরের দিকে ব্যথা এবং ব্যথাটা মাঝামাঝি পিঠে যেত। এ বাদেও কোনো তৈলাক্ত খাবার খেলে ওনার অ্যাসিডিটিটা বেড়ে যায়। আল্ট্রাসোনোগ্রাম করে দেখা গেল যে ওনার পিত্তথলিতে পাথর। আমি অনেকবার বলেছি যে আপনি সার্জারিটি করিয়ে নেন, বাট ওরা একটু ডিলে করতেছিল যে না একটু দেখি স্যার, আর একটু দেখি কোনো ওষুধ দিয়ে স্টোন গুলো গলানো সম্ভব কিনা। আপনাদের জ্ঞাতার্থে একটি ইনফরমেশন দিয়ে রাখি, পিত্তথলিতে যদি স্টোন ফরমেশন হয় সেই স্টোন গলানোর জন্য কোনো মেডিসিন বা ঔষধ এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। এই ধারণাটা অনেক জনগণের ভিতরেই রয়েছে যে হয়তো বা কোনো মেডিসিন আছে, এবং আমাদের অনেকেই কিছু মেডিসিন দিয়ে থাকেন, বাট আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল লাইফে কোনো মেডিসিন এই পিত্তথলি গলানোর জন্য ইফেক্টিভ না। আমি এমনও পেশেন্ট পেয়েছি যে 3-4 বছর ধরে তারা পিত্তথলি পাথর গলানোর জন্য অনেক ধরনের মেডিসিন বা ওষুধ খেয়ে যাচ্ছে, এবং প্রতি মাসে আল্ট্রাসোনোগ্রাম করে এমন পেশেন্ট পেয়েছি যে 200 আল্ট্রাসোনোগ্রাম নিয়ে এসেছে, 100 আল্ট্রাসোনোগ্রাম নিয়ে এসেছে, 50টা নিয়ে আসছে। উনি দেখতে চায় যে স্টোন গলছে কিনা। আসলে এটা সম্ভব নয়। আজকে যে রোগীর কথা বলতেছিলাম যে উনিও বেশ কয়েকবার ফলো আপে আসছে, আমরা একটু ওনার পিত্তথলিটা এখন একটু আপনাদের সামনে কেটে দেখাবো যে ওনার পিত্তথলির ভিতরে কি ছিল। আমি পিত্তথলিটা ল্যাপারোস্কোপির মাধ্যমে কেটে বের করে নিয়ে আসছি। আপনারা জানেন ল্যাপারোস্কোপি হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং আধুনিক পদ্ধতি, পেট না কেটে অর্থাৎ ছিদ্র করে পিত্তথলিটা বের করে নিয়ে আসা। যদিও ওনার অপারেশনটা কিছুটা ডিফিকাল্ট ছিল, ওনার ওজন 90 কেজি, ফিমেল পেশেন্ট, এ ধরনের রোগীদের অপারেশন করা এই জন্য একটু ডিফিকাল্ট, যেহেতু আমরা ল্যাপারোস্কোপির যে পোর্ট বা বিভিন্ন ধরনের ট্রকার কেরুলা পেটের ভিতরে ইন্ট্রোডিউস করি, যদি সার্জন খুবই স্কিল্ড বা এক্সপার্ট না হয় তাহলে সার্জারিটা কিছুটা হলেও ডিফিকাল্ট হয়ে যায়। যেহেতু এই কাজ আমি নিয়মিত করি আমার জন্য খুব বেশি কঠিন হয়নি। আপনারা একটু দেখুন যে ওনার পিত্তথলির ভিতরে কি ছিল। আমি এই আমার হাতে যেটা দেখছেন এটা পিত্তথলি, প্রত্যেক মানুষেরই একটি পিত্তথলি থাকে যেটা আমাদের পেটের যে ডান দিকে লিভার থাকে সেই লিভারের সাথে লাগানো থাকে। পিত্তথলির কাজ হচ্ছে শুধুমাত্র পিত্ত জমা রাখা, পিত্ত তৈরি করা না। পিত্ত তৈরি করে হচ্ছে লিভার। একজন সুস্থ মানুষের লিভার প্রতিদিন প্রায় 1 থেকে 1.5 লিটার পিত্ত তৈরি করে, এটা এক ধরনের হজমিরস তৈরি করে পিত্তথলিতে পাঠিয়ে দেয়, সেই পিত্তথলি আবার খাদ্য নালীতে পাঠিয়ে দেয়। আমরা একটু এবার পিত্তথলিটা কাটি, আপনারা দেখেন পিত্তথলিটা কি ছিল। দেখেন কি পরিমাণ স্টোন। অথচ ওনারা চেষ্টা করতেছিল যে মেডিসিন দিয়ে কোনোভাবে সম্ভব কিনা, আসলে সম্ভব না। ছোট একটা স্টোন, ইভেন এতগুলো স্টোন সেটা তো সম্ভব নয়। ইভেন যদি ছোট একটা স্টোন থাকতো তাও কিন্তু সম্ভব হতো না। আর সার্জারি তখনই করতে হবে যদি বিন্দু মাত্র একটা স্টোন থাকে এবং সেটা যদি পেশেন্ট উপসর্গ করে তাহলেও সার্জারি করিয়ে নেবে। ইভেন আবার যদি অনেক স্টোন থাকে তাহলে তো অবশ্যই করিয়ে নেবে। অনেক সময় বলে যে স্ল্যাশ অর্থাৎ কাদা মাটির মতো, কিন্তু উপসর্গ আছে কিন্তু রোগীর অপারেশন করতে চান না, অবশ্যই অপারেশন করে নেবে। কারণ আমরা দেখেছি স্ল্যাশ দিয়ে সবচেয়ে বেশি জটিলতা তৈরি হয়, অর্থাৎ পিত্তথলির পাথরের যতগুলো জটিলতা সবচেয়ে ভয়ঙ্কর জটিলতা হচ্ছে একুট প্যানক্রিয়াটাইটিস। এবং একুট প্যানক্রিয়াটাইটিস সাধারণত তাদেরই হয় যাদের পিত্তথলিতে স্ল্যাশ থাকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।